আসসালামু আলাইকুম, বিশ্বকথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বিশ্বের শক্তিশালী দেশগুলো প্রতিনিয়তই স্থল ও বিমান বাহিনীর মতো নৌপথেও সমানভাবে শক্তি বাড়াতে তৎপর, আর এইসব তৎপরতাই প্রযুক্তির বিকাশ আশীর্বাদ হয়ে এসেছে তাদের জন্য, যারা ফলশ্রুতিতে অত্যাধুনিক সব রণতরী যুক্ত হচ্ছে তাদের নৌবহরে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশটি নৌবাহিনীর তালিকা। আজকের তালিকা দশম স্থানে রয়েছে ব্রাজিলের নৌবাহিনী তথা ব্রাজিলিয়ান নৌবাহিনী। ব্রাজিলের নৌবাহিনীতে 80,500 সৈনিক রয়েছে এবং এয়ারক্রাফ্ট রয়েছে 81টি। ব্রাজিলের নৌবহরে মোট রণতরি রয়েছে 112টি, যার মধ্যে একটি হেলিকপ্টার ক্যারিয়ার, 6টি ফ্রিগেটস, 2টি কর্বেটস, 5টি মাইন ওয়ারফেয়ার ক্রাফট এবং 7টি ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন রয়েছে। আজকের তালিকার নবম স্থানে রয়েছে ইতালির নৌবাহিনী তথা ইতালীয় নৌবাহিনী। ইতালির নৌবাহিনীতে 30,900 সৈনিক রয়েছে এবং 70টি এয়ারক্রাফ্ট রয়েছে। ইতালির নৌবহরে মোট রণতরি রয়েছে 184টি, যার মধ্যে 2টি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার, 4টি ডিস্ট্রয়ার্স, 13টি ফ্রিগেটস, 10টি মাইন ওয়ারফেয়ার ক্রাফ্ট এবং 8টি অ্যাটাক সাবমেরিন রয়েছে ইতালির নৌবহরে। আজকের তালিকার অষ্টম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী তথা রিপাবলিক অব কোরিয়া নেভি। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীতে 70,000 সৈনিক রয়েছে এবং 70টি এয়ারক্রাফ্ট রয়েছে। দক্ষিণ কোরিয়ার নৌবহরে মোট রণতরি রয়েছে 234টি, যার মধ্যে 2টি হেলিকপ্টার ক্যারিয়ার, 12টি ডিস্ট্রয়ার্স, 18টি ফ্রিগেটস, 11টি কর্বেটস, 13টি মাইন ওয়ারফেয়ার ক্রাফট এবং 22টি সাবমেরিন রয়েছে। সাবমেরিনগুলোর মধ্যে 13টি ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন। আজকের তালিকার সপ্তম স্থানে রয়েছে ফ্রান্সের নৌবাহিনী তথা ফরাসি নৌবাহিনী। ফ্রান্সের নৌবাহিনীতে 37,000 সৈনিক রয়েছে এবং 178টি এয়ারক্রাফ্ট রয়েছে। ফ্রান্সের নৌবহরে মোট রণতরি রয়েছে 180টি, যার মধ্যে 1টি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার, 3টি হেলিকপ্টার ক্যারিয়ার্স, 10টি ডিস্ট্রয়ার্স, 11টি কর্বেটস, 17টি মাইন ওয়ারফেয়ার ক্রাফট এবং 10টি সাবমেরিন রয়েছে। সাবমেরিনগুলোর মধ্যে 6টি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন এবং 4টি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন রয়েছে। আজকের তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে জাপানের নৌবাহিনী তথা জাপান মেরিটাইম সেফ ডিফেন্স ফোর্স। জাপানের নৌবাহিনীতে 50,800 সৈনিক রয়েছে এবং 346টি এয়ারক্রাফ্ট রয়েছে। জাপানের নৌবহরে মোট রণতরি রয়েছে 155টি, যার মধ্যে 4টি হেলিকপ্টার ক্যারিয়ার, 36টি ডিস্ট্রয়ার্স, 4টি ফ্রিগেটস, 6টি কর্বেটস, 22টি মাইন ওয়ারফেয়ার ক্রাফট এবং 22টি সাবমেরিন রয়েছে। সাবমেরিনগুলোর মধ্যে 21টি ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন এবং 1টি অ্যাটাক সাবমেরিন রয়েছে। আজকের তালিকার পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী তথা রয়্যাল নেভি। রয়্যাল নেভিতে 34,000 সৈনিক রয়েছে এবং 160টি এয়ারক্রাফ্ট রয়েছে। যুক্তরাজ্যের নৌবহরে মোট রণতরি রয়েছে 75টি, যার মধ্যে 2টি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার, 6টি ডিস্ট্রয়ার্স, 12টি ফ্রিগেটস, 11টি মাইন ওয়ারফেয়ার ক্রাফট এবং 10টি সাবমেরিন রয়েছে। সাবমেরিনগুলোর মধ্যে 4টি নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন রয়েছে। আজকের তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারতের নৌবাহিনী। ভারতের নৌবাহিনীতে 67,000 সৈনিক রয়েছে এবং 300টি এয়ারক্রাফ্ট রয়েছে। ভারতের নৌবহরে মোট রণতরি রয়েছে 295টি, যার মধ্যে 1টি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার, 10টি ডিস্ট্রয়ার্স, 13টি ফ্রিগেটস, 22টি কর্বেটস এবং 17টি সাবমেরিন রয়েছে। সাবমেরিনগুলোর মধ্যে 1টি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন এবং 16টি অ্যাটাক সাবমেরিন রয়েছে।
আজকের তালিকার তৃতীয় স্থানে রয়েছে রাশিয়ান নৌবাহিনী তথা রাশিয়ান নৌবাহিনী। রাশিয়ার নৌবাহিনীতে 160,000 সৈনিক রয়েছে এবং 350টির মতো এয়ারক্রাফ্ট রয়েছে। রাশিয়ান নৌবহরে মোট রণতরি রয়েছে 605টি, যার মধ্যে একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার, 15টি ডিস্ট্রয়ার্স, 11টি ফ্রিগেটস, 86টি কর্বেটস, 49টি মাইন ওয়ারফেয়ার ক্রাফ্ট এবং 70টি সাবমেরিন রয়েছে। সাবমেরিনগুলোর মধ্যে 50টি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন এবং 11টি অ্যাটাক সাবমেরিন রয়েছে। আজকের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চীনের নৌবাহিনী তথা পিপলস লিবারেশন আর্মি নেভি। 90-এর দশক থেকে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে নিজেদের নৌবাহর গুটিয়ে আনছে, সেখানে চীন প্রতি মুহূর্তে বিধ্বংসী সভা যুদ্ধজাহাজ আর সাবমেরিন তৈরি করছে। চীনের নৌবাহিনীতে 3,00,000 সৈনিক রয়েছে এবং 600-এর বেশি এয়ারক্রাফ্ট রয়েছে। চীনের নৌবহরে মোট রণতরির সংখ্যা রয়েছে 777টি, যার মধ্যে 2টি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার্স, 1টি হেলিকপ্টার ক্যারিয়ার্স, 41টি ডিস্ট্রয়ার্স, 49টি ফ্রিগেটস, 70টি কর্বেটস, 36টি মাইন ওয়ারফেয়ার ক্রাফ্ট এবং 79টি সাবমেরিন রয়েছে। সাবমেরিনগুলোর মধ্যে 6টি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন এবং 55টি অ্যাটাক সাবমেরিন রয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর তালিকায় প্রথম স্থানে রয়েছে আমেরিকার নৌবাহিনী তথা মার্কিন নৌবাহিনী। মার্কিন নৌবাহিনীতে 3,50,000 সৈনিক রয়েছে এবং 2,623টি এয়ারক্রাফ্ট রয়েছে। মার্কিন নৌবহরে মোট 484টি রণতরি রয়েছে, যার মধ্যে 11টি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার, 9টি হেলিকপ্টার ক্যারিয়ার্স, 92টি ডিস্ট্রয়ার্স, 22টি কর্বেটস, 8টি মাইন ওয়ারফেয়ার ক্রাফ্ট এবং 69টি সাবমেরিনস রয়েছে। সাবমেরিনগুলোর মধ্যে 18টি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন এবং 51টি অ্যাটাক সাবমেরিন রয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।